हेलो फ्रेंड्स, क्विक लर्निंग चैनल सबाई के स्वागत जानाई। माध्यमिक पासे पश्चिमबंगेर जेलाय जेलाय युव भलेंटियार्स पदे नियोगेर विज्ञप्ति प्रकाशित हो गेछे, जेखाने कोनो प्रकार लिखित परीक्षा दिते हबे ना, सरासरि इंटरभ्यूर माध्यमे एखाने कर्मी नियोग करा हबे एबं প্রশিক্ষণের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। তো প্রশিক্ষণ চলাকালীন 5000 টাকা স্টাইফেন্ড দেওয়া হবে প্রতি মাসে। খুব ভালো একটি সুযোগ রয়েছে তোমাদের জন্য। এখানে পশ্চিমবঙ্গের 25টি জেলা থেকে নারী পুরুষ মানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই এখানে আবেদনটি করার সুযোগ পাচ্ছ। ন্যাশনাল ইয়ুথ ভলেন্টিয়ার 2023-24 এই নির্ধারিত চাকরির জন্য এখানে আবেদনটি করতে পারবে। আবেদন অলরেডি চলছে, যারা আবেদনটি করতে ইচ্ছুক মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার্স পদে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটি করা হবে। তো চলো ডিটেলসে জেনে নিই কতগুলো শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদনটি করবে, কি কি ডকুমেন্টস লাগবে, অ্যাপ্লাই লিংক কি রয়েছে, সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেলসে বলে দেব। তার আগে জানিয়ে রাখি, এরকম আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে যে ইম্পর্টেন্ট কথাটি হলো, এখানে নিয়োগকারী সংস্থা আর শূন্যপদের নাম বলে দিচ্ছি আগে। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের অধীনস্থ সংস্থা নেহরু ইয়ুবা কেন্দ্র সংগঠনের তরফ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রশিক্ষণের মাধ্যমে যুব ভলেন্টিয়ার্স পদে এখানে নিয়োগটি করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা আগেই বলেছি, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এখানে আবেদনটি করতে পাবে, আর বয়সসীমা থাকতে হবে 18-29 বছরের মধ্যে। তবে উচ্চতর শিক্ষাগত প্রার্থীরাও এখানে আবেদনটি করার সুযোগ পাবে। যে নিয়োগ প্রক্রিয়াটি, প্রার্থীদের প্রথমে প্রশিক্ষণ মানে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এর মাধ্যমে নিয়োগটি করা হবে। তো প্রতি মাসে ট্রেনিং চলাকালীন 5000 টাকা করে স্টাইফেন্ডও প্রদান করা হবে। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা আবেদনটি কিভাবে করবে? যারা কিনা মাধ্যমিক পাশে চাকরির খোঁজ করছো, তোমাদের জন্য বিরাট একটি আপডেটস। তো তোমরা আজ যারা আবেদনটি করতে ইচ্ছুক, কিভাবে আবেদনটি করবে? তোমাদের সবার প্রথমেই জেনে রাখো, অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন কিন্তু চলছে, তো আবেদনটি কিভাবে করবে অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেস জানিয়ে দিচ্ছি। প্রথমেই তোমাদের নেহরু ইয়ুবা কেন্দ্র সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইটে, যেমন https://nyks.nic.in, এই ওয়েবসাইটে তোমাদের প্রবেশ করতে হবে। এটা হলো নেহরু ইয়ুবা কেন্দ্র সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট। তারপর ন্যাশনাল ইয়ুথ কর্পসে ক্লিক করতে হবে। নতুন একটু পেজ খুলবে আর সেখানে থাকবে অ্যাপ্লাই ফর NYV সিলেকশন। সেখানে তোমাকে ক্লিক করে ফিল করতে হবে, ফিল ফর্ম অনলাইনে ক্লিক করতে হবে। একটার পরে একটা অপশন আসবে, তোমরা ফিল ফর্ম অনলাইনে ক্লিক করবে। ক্লিক করার পরেই তুমি যে জেলার বাসিন্দা সেই জেলাটিকে তোমাকে সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে, জেলার নামটি দিলে সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে তোমাদের ফিল আপ করতে হবে। নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল, একটি বৈধ একটি ইমেল আইডি, এই সমস্ত কিছু দিয়ে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করাতে হবে, আর শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি কমপ্লিট করতে হবে। আবেদনপত্র সাবমিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন আইডি নম্বর দেওয়া হবে, আর সেটি দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে। এবার যে ইম্পর্টেন্ট কথাটি হলো, যারা আবেদনটি যখন করতে যাবে তোমাকে কি কি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। অনলাইনের মাধ্যমে আগেই বলেছে আবেদনটি চলছে, অনলাইনে আবেদনটি করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, দেখো, নাম্বার ওয়ান হলো বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট স্ক্যান করাতে হবে, ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোট কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট স্ক্যান করাতে হবে। থার্ড নাম্বার হলো মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কশিট ও সার্টিফিকেট স্ক্যান করাতে হবে। তারপর হলো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে স্ক্যান করে আপলোড করাতে হবে। নেক্সটে দেখো, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং NYKS অনুমোদিত কোনো ক্লাবের যদি মেম্বার হয়ে থাকো, সেই মেম্বারশিপের প্রমাণপত্র হিসেবে তোমাকে কিন্তু স্ক্যান করাতে হবে। তারপর হলো এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, তোমার সিগনেচার, এই সমস্ত কিছু স্ক্যান করে আপলোড করাতে হবে যখন তুমি ফর্ম ফিল আপটি করতে যাবে। তো এই সমস্ত কিছু তোমাকে সঙ্গে রাখতে হবে যখন এই ফর্ম ফিল আপটি করবে তুমি। এবার জেনে রাখো নিয়োগটি কিভাবে করা হবে। দেখো, তোমাদের প্রথমে তো তোমরা অনলাইনে আবেদনটি করবে, সেখানে নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে,
আর মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের ইন্টারভিউর জন্য এক এক করে ডাকা হবে। যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ করে নেওয়া হবে। আর প্রশিক্ষণ মানে ট্রেনিং চলাকালীন তোমাদের 5,000 টাকা করে স্টাইফেন্ডও প্রদান করা হবে। এবার হচ্ছে গিয়ে আবেদনটি কতদিন পর্যন্ত চলবে। এই যে নেহেরু যুবা কেন্দ্র সংগঠনে যুব ভলেন্টিয়ার্স পদে যে নিয়োগটি হচ্ছে অনলাইনের মাধ্যমে, আবেদনপত্র জমা নেওয়া বর্তমানে চলছে। তোমরা নিচে এই তোমাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল নোটিশ আর অফিসিয়াল ওয়েবসাইট দুটোরই লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদনটি করে দিতে পারবে। খুললেই দেখতে পাবে সেখানে রয়েছে নেহেরু যুবা কেন্দ্র সংগঠন, যেখানে কিনা যুব ভলেন্টিয়ার্স পদে নিয়োগটি করা হচ্ছে আর বর্তমানে চলছে আবেদনটি। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে যারা আবেদনটি করতে ইচ্ছুক, এই নেহেরু যুবা কেন্দ্রীয় সরকারের নেহেরু যুবা কেন্দ্র সংগঠন NYKS যুব ভলেন্টিয়ার্স পদে অনলাইনে আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের এখানে লাস্ট ডেট নিয়ে তেমন কিছু বলা নেই। আবেদনটি অলরেডি যেহেতু চলছে, শেষ হয়ে যাওয়ার আগে তোমরা শীঘ্রই আবেদনটি করে রেখো। তো মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে এখানে।